নমস্কার, সুপ্রভাত। শুরু করছি ভোরের আকাশে অনুষ্ঠান। আমাদের আজকের পথচলায় আমাদের সঙ্গে যিনি সাথী রয়েছেন তিনি হচ্ছেন প্রলয়দা। অনেক অনেক স্বাগত প্রলয়দাকে। প্রলয় ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। আজকে আমরা মূলত গীত ভজনেই থাকবো সকালটা, তাই তো? ভজন আধুনিক, ভজন আধুনিক সবই শুনবো। কুমারের জন্মদিন গেল দুদিন আগে। আচ্ছা, সব কিছু মিলিয়ে আজকে অনুষ্ঠান। সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রশিল্পীরা। রাজা রয়েছেন গিটারে, কীবোর্ডে রয়েছেন তরাদা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পারকাশনে রয়েছেন বিক্রম। এদের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস, শব্দ আলো ক্যামেরা পিসিআর টেলিকাস্টিংকে সঙ্গে নিয়ে রয়েছি আমি, সঙ্গে রয়েছেন আপনারা। তো গানে গানে শুরু হোক সকাল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো স্তুতে রাধা কান্ত নমো স্তুতে রাধা কান্ত নমো স্তুতে হরি 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 সুমিরন করো হরি 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 সুমিরন করো হরি 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 সুমিরন করো হরি চরণারবিন্দ উর ধরো হরি চরণারবিন্দ উর ধরো হরি 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 সুমিরন করো হরি 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 সুমিরন করো গঙ্গা হুঁ চলিয়াবে তাহা হরি কী কথা হবে জব যাহা গঙ্গা হুঁ চলি আবে তাহা হরি 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 সুমিরন করো 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 যমুনা সিন্ধু সরস্বতী আবে যমুনা সিন্ধু সরস্বতী আবে গোদাবরী বিলম্বন লাবে গোদাবরী বিলম্বন লাবে সর্বতীর্থ কো বাসা তাহা সর্বতীর্থ কো বাসা তাহা সুর হরি কথা হবে যাহা সুর হরি কথা হবে যাহা হরি 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 সুমিরন করো 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 হরি 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 সুমিরন
करो কৃষ্ণ নামে শুরু করলাম, হরিনাম করে দিন শুরু হয়। তো বলতেই হয় দীনে দয়াল বিরুদু সমভারী হরহু নাথ মম সংকট ভারী। যা আজকে দিনের সংকট আমার আসবে তুমি হরি তুমি সমস্ত নাশ করে দাও, তুমি তুমি সমস্তটাই গ্রহণ করো, আমার সংকটটাকে তোমার কাছে দিয়ে দিলাম। তো আমরা এই বলেই দিন শুরু করি। তো আজকে প্রলয়দা একদম হরিনাম দিয়ে শুরু করলেন, পরের গানে যাই চট করে। আর বাজালো কি মৃগাঙ্ক অসাধারণ, সত্যি কথা। কোনোদিন মানে এই গানটার সাথে বাজাইনি বা গাইনি আমি ওর সাথে, কিন্তু অপূর্ব অপূর্ব বাজিয়েছে। তাল সঙ্গতি যদি ঠিক না হয় না তখন কিন্তু পুরো মেজাজ বিগড়ে যায় আর কি, অসাধারণ। চলে যাই পরের গানে। আসলে বর্ষাকাল খাতায় কলমে, কিন্তু মানে আমরা সবাই গরমে ভুক্তভোগী আর কি, তো গরমেরই একটা গান গাই। প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চা নাই শুধু না, যত দূরে চাই নাই শুধু না, দিকে দিকে শুধু নাই না নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চাই নাই শুধু না, দিকে দিকে শুধু প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, শুষ্ক কানন তরু শাখে বিরস কণ্ঠে পাখি ডাকে, শুষ্ক কানন তরু শাখে বিরস কণ্ঠে পাখি ডাকে, পাশায় অগ্নি আকাশ পানে চাহে যে সরায়, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, এমন শির না তোরে দেখিনি তো আর কোনো দিন, হায় রে সুতোষিনী এমন শির না তোরে দেখিনি তো আর কোনো দিন, হায় রে সুতোষিনী বক্ষে মরণ যাচে আশা নীরব মন যত ভাষা,
দুঃখে মরণ যাচে আশা। নীরব মন যত ভাষা খুঁজে তবু দুহাত বাড়ায়, দিকে দিকে শুরু দুঃখর দারুণ অতি দীর্ঘ দি দুঃখর দারুণ অতি দীর্ঘ দি যত দূরে চায় নাই শুধু দিকে শুরু নাই নাই দুঃখর দারুণ অতি দীর্ঘ দি দুঃখর দারুণ অতি দীর্ঘ দি। কি অসাধারণ একটা গান! যদিও আজকের দিনে আমি যখন আসলাম তখন বেশ ভালো ওয়েদারটা ছিল, কিন্তু সত্যি কথা বলতে এবছর বৃষ্টি তো আমরা পেলামই না বলতে গেলে। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অসাধারণ গান, মানে এই গানটা শুনতে শুনতে আমার মানে মান্না দে শুনতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যদি এখন যখন কেউ আমাকে পাগল বলে এই গানটা যদি হতে পারতো, এরকম অনেক গান মনে পড়ছে। ঠিক আছে, দেখা যাক, মান্না দেই হবে তো। হৃদয়ের গান শিখে তো গায়ক সবাই, হৃদয়ের গান শিখে তো গায়ক সবাই, কজন হৃদয় দিয়ে গাইতে জানে নয়নে কাজু শীত সবাই করে, কজন তোমার মতো চাইতে জানে হৃদয়ের গান শিখে তো আই দো সবাই। কত না রং বাহারি ফুলের মালায় খোপাটি বাহার করে সবাই সাজায়, কত না রং বাহারি ফুলের মালায় কোপাটি বাহার করে সবাই সাজায়, জুই ফুরামুন করিল খোপায় কজনা তোমার মতো ছাইতে জানে হৃদয়ের গান শিখে তো গাইতো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে নয়নে কাজ সে তো সবাই করে, কজনা তোমার মতো চাইতে জানে হৃদয়ের গান শিখে তো গাইতো সবাই। কাহিনী গল্প গাথা কত কি কয় সকলে, এভাবে মনের কথা বলো না আর কে বলে, কাহিনী গল্প গাথা কত কি কয় সকলে, এভাবে মনের কথা বলো না আর কে বলে, সবারই জীবনে প্রেম অন্ত আসে জানি না এমন ভালো আর কে বাসে, সবারই জীবনে প্রেম অন্ত আসে জানি না এমন ভালো আর কে বাসে, স্বপ্নের সোনা তরি ফুল হারিয়ে কজনা
তোমার মতো গাইতে জানে হৃদয়ের গান শিখেছো গাই গো সবাই বাজো না হৃদয় দিয়ে গাইতে জানে নয়নে কাজ সে তো সবাই করে বাজো না তোমার মতো গাইতে জানে হৃদয়ের গান শিখেছো গাই গো সবাই। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর রতু মুখোপাধ্যায়। এই গান 1965 সম্ভবত এই গানটি বেরিয়েছিল। তো এখনও এই গান প্রেমের গান, এখনও এই গান আমার আপনার মনের গান। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, সুপ্রভাত কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। নমস্কার, আমি শ্যামল বসু চৌধুরী যাদবপুর থেকে। আজ প্রলয়দা এসেছে। আচ্ছা একটু জোরে বলবেন, শুনতে পেলাম না। শুনতে পাচ্ছেন এবারে? নমস্কার। হ্যাঁ আপনি কে বলছেন? আমি শ্যামল বসু চৌধুরী যাদবপুর থেকে বলছি। আজকে প্রলয়দা এসছে, গান শুনছি একটু আগে, একটু গান শুনলাম মান্নাদের, আমি একটু প্রলয়দার কাছে যাই। হ্যাঁ নমস্কার, আমি একটু জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানের কথা বলি, যদি কোনো গান হয়। কেউ বলে ফাগুন, কেউ বলে পলাশেরই মা, হ্যাঁ আর একটা হচ্ছে বধুয়া আমার চোখে জল এনেছে। ও সজন হয়ে যায়। হ্যাঁ গাইছি গাইছি। হ্যাঁ হ্যাঁ, আপনি থাকুন। আরেকটা একটু মানবেন্দ্রের কথা বলি, মানবেন্দ্র মুখোপাধ্যায় বনে নয় মনে মনে মোর পাখি আজ গান গায়। আপনারা ভালো থাকবেন, সম্ভব হলে একটু গাইবেন, আমি সঙ্গে আছি। আর যারা সঙ্গতে আছে সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। আমি আপনাকেও আমাদের তরফ সকলের তরফ থেকে ধন্যবাদ জানাই, ভালো থাকুন। চলে যাই গানে। আচ্ছা আজকের দিনটা সম্পর্কে একটু ছোট্ট করে বলে দিই। আজকের দিনটি হচ্ছে স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন। কেন বললাম এই দিনটাকে, তার কথা উল্লেখ করলাম, এই যে আজকে আমরা ভারতবর্ষে যেখানে দাঁড়িয়ে রয়েছি, যাই হচ্ছে না কেন, তার পিছনে ভারতবর্ষকে স্বাধীন করার ভাবনা যারা ভেবেছিলেন, এই মানুষটি সেই মানুষ। 1825 তার জন্ম হয়েছিল এবং 1920 এরকম, 1863 বা এরকম সময় জন্ম হয়েছিল, 1920 সালে তার মৃত্যু এবং আজকের দিনে তার চলে যাওয়া। এবং তিনি প্রথম ভাবনা ভেবেছিলেন, তখনও যখন ভারতবর্ষ সংগঠিত হয়নি, তখন ভারতবর্ষকে স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন তিনি দেখেছিলেন, তাই তাকে রাষ্ট্রগুরু সম্মান দেওয়া হয় স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবং তিনি আজকের এই যে কংগ্রেস দল, জাতীয় কংগ্রেস, তার মূল ভাবনা তারই ছিল। তিনি ন্যাশনাল দল তৈরি করেছিলেন, পরবর্তী পর্যায়ে সেটি যুক্ত হয়ে যায় কংগ্রেসের সঙ্গে। তো আজকে তার তিরোধান দিবসে তাকে শ্রদ্ধা জানাই। চলে যাই গানে। গানে যাওয়ার আগে 4 তারিখে আমরা কিশোর কুমারের জন্মদিন পেরিয়ে এসেছি, তো ওনার একটি গান গাইব। সম্পূর্ণ রাগের উপর বেস করে কম্পোজিশন। এই যে আমি তানপুরোটা এই জন্য অনেকে অবাক হতে পারেন যে আমি কিশোর কুমারের গান তানপুরা কেন বাজালাম, কারণ আমি এইবার যে গানটি গাইবো এই গানটি সম্পূর্ণ একটি রাগের উপর বেস করে কম্পোজ করেছেন উনি। এবং আমি যখন প্রথম জানি যে এটা ওনার কম্পোজিশন, আমি রীতিমতো অবাক হয়েছিলাম, কারণ দুটো রাগকে উনি পাঞ্চ করেছেন এখানে, পুরিয়া ধানিশ্রী এবং পুরিয়া কল্যাণ, যেটা খুবই একটা কঠিন মানে বিষয়টা যারা ক্লাসিক্যাল নিয়ে পড়াশুনো করে বা চর্চা করে তাদের কাছে। তো আমি একটু চেষ্টা করছি। আমার দীপ নে ভানো আমার দীপ নে ভানো নেই দুঃখে তো সাথিহা
জীবন আমার যেন ভাঙা এক স্বপ্ন, জীবন আমার যেন ভাঙা এক স্বপ্ন, ঝড় লেগে ঝরে যাওয়া ভালোবাসা গড়ে যে কাছেরই স্বর্গ, সে তো এক সুন্দর হল ভাবা খেয়ে পারি দিতে গিয়ে হায়, হল ভাবা খেয়ে পারি দিতে গিয়ে হায়, পেল না তো খুঁজে তার নেই দুঃখে কেউ সাথী হায়, আমার দীপ নে যে পাখির বুকে তীর বিঁধে আছে, যে পাখির বুকে তীর বিঁধে আছে, কি করে বলো সে গান গায়, মনে কি রাখে কখনো আকাশ, কোন তারা কবে ধরে যায়, শেষ নেই চলার নেই তো ঠিকানা, শেষ নেই চলার নেই তো ঠিকানা, পথ শুধু করে আছে নেই দুঃখে কেউ সাথী হায়, আমার দীপ নে ভালোরা, নেই দুঃখে কেউ সাথী হায়, নেই দুঃখে কেউ সাথী হায়, আমার দীপ নে আমাদের আজকের ভরে রাখার সেই অনুষ্ঠানটি দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগ বা প্রথম অধ্যায় বা প্রথম পর্ব যেভাবেই আপনারা ভাবুন না কেন, সেটি প্রলয়দার হাত ধরে, আর দ্বিতীয় পর্ব আর এক নতুন বন্ধুর সঙ্গে। তো আমার সম্ভবত যেটুকু সময় আছে আমি জিজ্ঞাসা করতে চাইছি, জানতে চাইছি যে আর দুটো গান না একটা গান, শেষ গানে যাওয়ার পালা, প্রলয়দার শেষ গান, কিন্তু আসার আমন্ত্রণ জানিয়ে রাখি, পুরো এপিসোডে পেতে চাই এবং আরও অনেক গান পেতে চাই, কারণ না প্রলয়দা এসছে আর গজল না করে চলে যাচ্ছেন, এটা ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, পরের গানে যাই, শেষ গান আর কি। আর আচ্ছা বেশ, এবার একটি বর্ষার গান গাইব, গরমের গান গাইলাম, এবার বর্ষা না গেলে কি যদি আসে আর কি। না, এসে গেছে, আজকে দেখলাম বেশ ভালো অন্ধকার, এখন আমি যখন আসছি বৃষ্টি হলো, ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আল্লাহ ম্যাক দে পানি দে, এটা খুব জনপ্রিয় একটি গান, আমি আমার মতো করে গাইছি একটুখানি, চলো রিদিম থেকে আবার। আল্লাহ ম্যাক দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ ম্যাক দে, আল্লাহ ম্যাক দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ ম্যাক দে, আল্লাহ ম্যাক দে, আল্লাহ ম্যাক দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ ম্যাক দে।
আসমান হইল টুটা বুটা জমিন হইল ফাটা, আসমান হইল টুটা বুটা জমিন হইল ফাটা, মেঘরাজা ঘুমাইয়া রয়েছে মেঘি গোতর গেডা, আল্লাহ মেঘ রে আল্লাহ মেঘ রে আল্লাহ মেঘ রে পানি রে কায়াদের তুই আল্লাহ মেঘ রে। ফাইটা ফাইটা রয়েছে রত খালা বিলা নদী, ফাইটা ফাইটা রয়েছে রত খালা বিলা নদী, পানির লাইগা কাইন্দা ভিড়ে পঙ্কি জল দিয়া মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে কায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে কায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। কপোত কপোতি কাঁধে খোপেতে বসিয়া, কপোত কপোতি কাঁধে খোপেতে বসিয়া, শুকনা ফুলের কলি পরে ঝরিয়া ঝরিয়া, আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে